এদিকে খাগড়াছড়িতে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে 70,000 টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে গোপন খবরে বাজারের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় দুই দোকানে পাওয়া যায় লাইসেন্স ছাড়া খোলা ও কার্টুন ভর্তি 5,700 লিটার তেল। ব্যবসায়ীদের 70,000 টাকা জরিমানা সহ উদ্ধার করা তেল খোলা বাজারে আগের নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোজ্য তেলের বিষয়ে যে অভিযান চলছে সেটি নিয়ে আমরা সরাসরি জানব। প্রথমেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, একটু জানতে চাই যে ভোজ্য তেলের এই অভিযান সম্পর্কে আজকে মূলত কোথায় কোথায় অভিযান পরিচালনা হয়েছে এবং সেখানকার অবস্থা কি একটু জানাবেন আমাদের? রেজা, অভিযানের চিত্র কিন্তু আমাদের যে সহকর্মী সবুজের প্রতিবেদনে দেখেছেন যে কিভাবে তেল নিয়ে যে তেলেসমাতি যে টাকা আয়ের বর্ধিত একটি মানে লাভের যে আশা, সেই লাভের আশায় যে কিভাবে কারচুপি চলছে সেই বিষয়টি দেখেছেন। আমি এই পর্যায়ে দেখাতে চাচ্ছি একটু খুচরা বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে এই যে খালি যে তেলের তাক, সেই তাকগুলো দেখলেই বোঝা যাচ্ছে আসলে যে খুচরা বাজারে যখন ক্রেতারা আসেন তারা আসলে কতটা তেল হাতে পাচ্ছে। পুরো তিনটি থাক দেখা যাচ্ছে যে তাকের মধ্যে মাত্র দুটি বোতল দেখা যাচ্ছে 5 লিটারের সয়াবিন তেলের, আর বাকি তিনটি আমরা দেখতে পাচ্ছি সরিষার তেলের। অর্থাৎ এই দুইটি তেলের বোতল হয়তো আজকে যারা আসবেন এর মধ্যে হয়তো সৌভাগ্যবান দুজন যারা এই তেলের বোতল দুটি হাতে নিতে পারবেন, বাকিরা কিন্তু আসলে বলতে গেলে পাবে না। যার কারণ হচ্ছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানাচ্ছে যে তেল নেওয়ার জন্য বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে যারা আমদানি করে তারা নানা ধরনের শর্ত জুড়ে দেয় যে তেল নিতে হলে তাদের কাছ থেকে মুড়ি নিতে হবে, চিরা নিতে হবে, এইসব নানা শর্ত জুড়ে দেওয়ার কারণে চিনি চা পাতা নিতে হবে, চিনি নিতে হবে, এইসব কারণে আসলে সব মিলিয়ে তারাও যে যে দাম সেই দামে আসলে তেলটি সংগ্রহ করতে পারছে না, যার কারণে ভোক্তা পর্যায়ে যারা ক্রেতারা রয়েছেন তারা আসলে তেলটি পাচ্ছে না। এখানে একজন ব্যবসায়ী রয়েছে, তার কাছ থেকে আমরা জানতে চাইব আসলে কী কারণে আপনারা যে পরিমাণ তেলের চাহিদা সেই তেলটা কেন পাচ্ছেন না? ওটা পাচ্ছি না বলতে সরকারে যে রেট করে দিছে ওটা নির্ধারিত টাইম মধ্যে কোম্পানিরা কিন্তু বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ তেল নাই, ফোন ধরতেছে না, এখনও ডিও করে নাই, তাও তীর কোম্পানি আজকে তেল দিছে 5 কার্টনের সাথে 1 বস্তা মুড়ি নিতে হবে, এই চা পাতা নিতে হবে, এরকম অজুহাত দেখায় আর কি। রেজা, শুনতে পেলেন আসলে সব কিছু মিলিয়ে নানা শর্ত জুড়ে দিচ্ছে আমদানিকারকরা এবং ব্যবসায়ীরা সেটি নানা শর্ত মেনে তারপরে তেলগুলো সংগ্রহ করছে, যার কারণে যে তেলের দাম 198 টাকা নির্ধারণ করে দেওয়ার পরও তেলের যে চাহিদা সেটি আসলে বাজারে এসে পাওয়া যাচ্ছে না, যার কারণে যারা ক্রেতারা রয়েছেন তারা অনেকেই তেল কিনতে এসে তেল না কিনেই বাসায় ফিরতে হচ্ছে। একদম, ভোক্তা পর্যায়ে বেশ প্রভাবই পড়েছে সেটি বলাই চলে। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস, তিনি এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সাথে। ইউনুস, একটু জানাবেন আমাদেরকে যে আপনার এলাকায় অর্থাৎ খাগড়াছড়িতে তো চট্টগ্রামের চেয়েও বেশি তেল জব্দ করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে, সেটি নিয়ে আসলে একটু আমাদেরকে জানাবেন সেখানকার এখন পরিস্থিতি কী অবস্থায় রয়েছে এবং নিশ্চয়ই ভোক্তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা মূলত কী বলছে? রেজা, বাজার পাহাড়ের বাজার এখনো অস্থির, তার কারণ তেলের সংকট এখন পর্যন্ত রয়ে গেছে। আমি সকাল থেকেই বাজারের বেশ কিছু ব্যবসায়ী, পরিবেশক এবং যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে তাদের সাথে থেকেছি, ঘুরেছি এবং কথা বলার চেষ্টা করেছি। মোবাইল কোর্টের একটি বিষয় সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িতে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তেল মজুত করে রেখেছিল যেগুলো পূর্বের মূল্যে ছিল এবং সেগুলো তারা স্টক করেছিল। তো জেলা প্রশাসনের মূলত গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পেয়ে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী থেকে 5,700 লিটার তেল উদ্ধার করে এবং দুই ব্যবসায়ীকে 70,000 টাকা জরিমানা করা হয়। এটি আমরা ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত অসাধ্য এক ধরনের ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার জন্য তেল মজুত করা হয়েছিল, সেই জন্য তারা বাজারগুলোতে মনিটরিং চালিয়েছে এবং যেসব দোকানদার অসাধু দোকানদার রয়েছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। অপরদিকে এখানে একটি মাত্র পরিবেশক এখন পর্যন্ত তেল সরবরাহ করছে বাজারে, যে পরিমাণ তেল সরবরাহ করছে সে পরিমাণ তেল এখন মানে
সেটি পর্যাপ্ত নয়, তার মানে ভোক্তা পর্যায়ে যে পরিমাণ চাহিদা রয়েছে তারও বেশ কয়েকগুণ চাহিদা রয়েছে ব্যবসায়ীদের। সেই ব্যবসায়ীরা তেল পাচ্ছেন না এবং তেল না পাওয়ার কারণে ভোক্তাদের চাহিদা তারা মেটাতে পারছেন না। তো আমরা এ বিষয়ে ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছি এবং পরিবেশক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। বেশ কয়েকজন পরিবেশক আমাদেরকে জানিয়েছেন মূলত তেলের দাম বৃদ্ধির কারণে যে পরিমাণ একটি ট্রাক আগে যেখানে একটি ট্রাকে তেল আনতে পরিবেশকদের 10-12 লাখ টাকা খরচ হতো সেখানে এখন প্রায় 20 লক্ষাধিকেরও দাম বৃদ্ধির পরে 20 লক্ষাধিকেরও টাকার প্রয়োজন হচ্ছে, যার কারণে অনেক পরিবেশক অর্থের সংকটের কারণে পরিবেশক কোম্পানি থেকে তেল আনতে পারছে না, যার কারণে তারা তেল সরবরাহ করতে পারছে না। আর অপরদিকে যে দুই একজন ব্যবসায়ী পাচ্ছেন তারা বলছেন তারা পর্যাপ্ত তেল সরবরাহ করে বাজারে চাহিদা মেটানোর চেষ্টা করছেন, তবে সেখানেও অর্থের একটি ব্যাপার রয়ে গেছে যার কারণে তারাও সেবা পাচ্ছে না। তার মানে হচ্ছে বাজারের তেলের সংকট যেমন রয়ে গেছে তেমনি করে ভোক্তাদের চাহিদাও রয়ে গেছে। অপরদিকে অসাধু ব্যবসায়ীদের জন্য বাজারে যে মনিটরিং সেটা আরো তৎপর করানোর জন্য ব্যবসায়ী নেতাদের যেমন প্রশাসনের প্রতি আহ্বান আছে তেমনি ভোক্তাদেরও অনুরোধ রয়েছে যাতে এটি করে রেজা অর্থাৎ প্রশাসনের তদারকিটা সেখানে বাড়াতে হবে। ধন্যবাদ শহরের ইউনুস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে যেতে চাই রাঙামাটিতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলুর রহমান রাজন, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার প্রস্তুতি। ফজলুর রহমান রাজন, একটু জানাবেন আমাদেরকে যে কতটা স্বাভাবিক হলো তেলের বাজার, এছাড়া সেখানে ভোক্তাদের চাহিদা কেমন, নিশ্চয়ই তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছে? হ্যাঁ রাজা, মানে সারা দেশে যখন যে আপনার তেলের সংকট চলছে রাঙামাটিতে, ঠিক তার আমি বলবো না যে তেলের সংকট রয়েছে, তবে রাঙামাটিতে হচ্ছে যে 1 লিটার বা 2 লিটার যে তেলগুলো রয়েছে সেগুলো সংকট রয়েছে। 5 লিটারের তেল বিভিন্ন কোম্পানির 5 লিটারের তেল আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে মানে পাওয়া যাচ্ছে, তবে নতুন যে দামের যে তেলগুলো ইয়ে করছে এই তেলগুলো বিভিন্ন পরিবেশকরা এখনও পর্যন্ত ব্যবসায়ীদেরকে তারা সরবরাহ করেনি। একটি মাত্র কোম্পানি ব্যবসায়ীদেরকে সরবরাহ করেছে, তারা সেটা 985 টাকা দামে বিক্রি করছেন। তবে সবচেয়ে কষ্টে আছে যারা নিম্ন আয়ের মানুষজন, কারণ তাদের পক্ষে 985 টাকা দিয়ে আপনার 5 লিটার তেল কিনে জমিয়ে রাখা, হ্যাঁ 985 টাকা দিয়ে যে তাদের কিনে রাখা তাদের আসলে সম্ভব না। যে 1-2 লিটার তেল যদি হতো তাহলে সেটি কিনে রেখে তারা হয়তো তারা আপনার বাসায় তরকারি বা অন্যান্য কাজে লাগাতে পারতেন। আমরা যে পরিবেশকরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আপনাকে যেটা বলেছেন যেহেতু পরিবেশকরা বা ডিলাররা তাদেরকে মালামাল দিচ্ছেন না সেক্ষেত্রে তারা সেভাবে তেল পাচ্ছেন না। আর ডিলাররা বলছেন যে তারা মাল দিতে শুরু করেছেন, তারা হয়তো কোম্পানি থেকে মাল পেলে সেই মালগুলো তারা দিতে পারবেন, তবে এখানে একটি শর্ত জুড়ে দিচ্ছে ডিলার বা পরিবেশকরা, সেটি হচ্ছে যে শুধু তেল নিলে হবে না, তেলের সাথে অন্যান্য যে মালামালগুলো আছে মানে আপনার আটা বা আপনার যে মশলা এসব মালামাল নিতে হবে, এসব মালামাল নিলেই কেবল তারা তেল সরবরাহ করছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা রাঙামাটিতে যে প্রশ্ন বুঝতে পেরেছি ফজলুর রহমান রাজন, বেশ কিছু প্রতিবন্ধকতা সেখানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে যেতে চাই বান্দরবানে, সেখান থেকে আমাদের সহকর্মী বাটিং মারমা যোগ দিয়েছেন। বাটিং, বান্দরবানের তেলের বাজারের কি অবস্থা, কতটা স্বাভাবিক হলো সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের? হ্যাঁ রেজা, বান্দরবানের তেলের বাজার বলতে এই যে আমি খবর নিলাম গতকাল এবং আজও যে কিছু কিছু ব্র্যান্ডের তেল বান্দরবনে চলে এসছে, অলরেডি তারা সরবরাহ করার প্রক্রিয়া আছে। তবে একটা কথা জানিয়ে রাখি যে আপনি তেল কিনতে গেলে তেলের সাথে যে আপনার চাউল অথবা আপনার যে চা পাতা এগুলি মানে কিনতে একটু বাধ্য করা হচ্ছে। তারা বলতেছে যে আমার কাছ থেকে এই 100 কার্টন কিনলে আপনি 100 কেজি চা পাতা নিতে বা 50 কেজি নিতে, এই ধরনের কিছু একটা বেঁধে দিচ্ছে, যার কারণে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের সাথে গতকালই বৈঠক হয়েছে এবং ওই বৈঠকের পরে তারা একটা সিদ্ধান্তে নিয়ে আসার চেষ্টা করতেছে। এবং আমি যে ব্যবসায়ী নেতা যে বিমলের সাথে কথা বলেছি, তারা বলছে যে বান্দরবনে যে তেলের খুব কৃত্রিম সংকট তৈরি করার ওরকম কোনো নজির নেই, তবে তারা সরবরাহ যদি পায় তারা বিক্রি করবে এবং দোকানদাররাও যে ক্রেতাদেরকে ভোক্তাদেরকে প্রতি 1 লিটার করে কেনার জন্য আহ্বান জানাচ্ছে। তারা অনেকে আবার ভোক্তারা কিন্তু বেশি তেল কিনে মজুত করে রাখতেছে। এই ছিল আমার কাছে তেল নিয়ে সর্বশেষ রেজা। বুঝতে পেরেছি বাটিং মারমা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।